ইবনে সিনা ছিলেন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন ইবনে সিনা। আমরা তাকে ইবনে সিনা নামে জানলেও ল্যাটিন ইউরোপে তিনি এভিসিনা নামে পরিচিত। তার পুরো নাম আল শাইক আল বাইম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা আল বুখারি। তার চিকিৎসা শাস্ত্রে তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় 18 শতকের শেষ পর্যন্ত 700 বছর ধরে তার লিখিত বইগুলো অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ ইউরোপের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্ব সহকারে পড়ানো হত। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে বুখারার নিকটবর্তী আফসানাতে জন্মগ্রহণ করেন। মুসলিম দেশ ইরানের একটি প্রদেশের নাম খোরাসান, এখানে শাসন করতেন আবদুল্লাহ, আর এই আবদুল্লাহ ছিল ইবনে সিনার বাবা। ইবনে সিনার মায়ের নাম সিতারা বিবি। ইবনে সিনার মেধা ছোটকাল থেকেই সবার নজরে আসে এবং তাকে তখনকার সময়ে বিশ্ব হিসেবে ধরা হয়। মাত্র 10 বছর বয়সেই ইবনে সিনা পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করেন। তার পিতা ছেলের জন্য 3 জন গৃহশিক্ষক নিযুক্ত করেন, তারা ইবনে সিনাকে সকল বিষয়ের জ্ঞান দান করেন। তার বাবা তাকে স্বাধীনভাবে গবেষণা করার পরামর্শ দেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করার সিদ্ধান্ত নেন। এজন্য চিকিৎসার মাধ্যমে দুস্থ মানবতার সেবা করার জন্যই মন স্থির করেন। এজন্য চিকিৎসা বিষয়ক যাবতীয় গ্রন্থ সংগ্রহ করে তিনি গবেষণা শুরু করেন। একজন বিখ্যাত চিকিৎসক হিসাবে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ে। তিনি জটিল রোগের চিকিৎসায় সাফল্য লাভ করেন। বুখারায় তখন বাদশাহ ছিলেন নুহবিন মনসুর। তিনি একবার কঠিন রোগে আক্রান্ত হন। বাদশাহ ইবনে সিনার সুখ্যাতি শুনেছেন, তাই তাকে ডেকে পাঠালেন। ইবনে সিনা বাদশাহকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তার রোগ সম্পর্কে অবহিত করেন। মাত্র কয়েকদিনের চিকিৎসায় তিনি বাদশাহকে সুস্থ করে তোলেন। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞানের সকল দিক ও বিভাগে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। খোদাতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, কাব্য ও সাহিত্য বিষয়ে অসীম জ্ঞান লাভ করেন। 21 বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। এর মধ্যে গণিত ছাড়া সকল বিষয়ই লিপিবদ্ধ করেন। ইবনে সিনার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন 1001 সালে। এই সময় ইবনে সিনার বয়স ছিল মাত্র 22 বছর। পিতার মৃত্যুর পর তার জীবন শুরু হয় রাজনৈতিক দুর্যোগ। তিনি সকলের অনুরোধে পিতার পদে বসেন, কিন্তু তিনি বেশিদিন খোরাসানে শাসনকর্তার পদে থাকতে পারলেন না। তিনি অনিশ্চিত পথে যাত্রা শুরু করেন। প্রথমে আবিওয়াদি, পরে তুস, গুরুগাঁও, নিশাপুর এবং সর্বশেষ হামাদানে চলে যান। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনা করতে থাকেন। হামাদানে ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ আস শিফা অহ আল কানুন লেখায় হাত দেন। আল কানুন গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দেয়। এত বিশাল গ্রন্থ সে যুগে আর কেউ রচনা করতে পারেননি। এটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়। ইউরোপের মেডিকেল কলেজগুলোতে আল কানুন গ্রন্থটি বহুকাল যাবৎ পাঠ্য ছিল। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত, পৃষ্ঠা সংখ্যা ছিল 4 লাখেরও বেশি। গ্রন্থটিতে শতাধিক জটিল রোগের লক্ষণ, কারণ এবং পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আস শিফা দর্শন শাস্ত্রের একটি অমূল্য গ্রন্থ। এটি 20 খণ্ডে বিভক্ত। এতে রাজনীতি, অর্থনীতি, প্রাণীতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইবনে সিনাই প্রথম মেনিনজাইটিক রোগটি শনাক্ত করেন। পানি এবং বমির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলো তিনি আবিষ্কার করেন। সময় ও গতির মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা তিনি প্রথম আবিষ্কার করেন। সারা জীবন তিনি পৃথিবীর বিভিন্ন দেশ এবং অঞ্চলে অবস্থান করে দিনের পর দিন গবেষণার কাজে তিনি ব্যয় করেছেন। এর ফলে তার শরীর দুর্বল হয়ে পড়ে। এই সময় তিনি পেটে রোগে আক্রান্ত হন। একদিন তার এক চাকর ওষুধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে যায়। 1947 সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ইন্তেকাল করেন। হামাদানে তাকে কবর দেওয়া হয়।